بسم الله الرحمن الرحيم السلام عليكم আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী দ্বিতীয় বক্তা হিসেবে ছিলেন জনাব হযরত মাওলানা ইকরামুল হক চাঁপাই নবাবগঞ্জ প্রধান অতিথি হিসেবে উনি ঢাকায় আছে আসতে পারেননি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে আছেন জনাব গোলাম মর্তুজা স্বপন জনাব মোহাম্মদ জসিম মোল্লা চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান সভাপতিত্ব করছেন জনাব মাওলানা সাইফুল্লাহ আহমেদ হুসাইন এবং উপস্থিত ইউনিয়ন মাইসপাড়া ইউনিয়ন এবং আশেপাশের ইউনিয়ন থেকে আগত মুসল্লিরা আসসালামু আলাইকুম সবাইকে এটা তো আমার ইউনিয়ন তো এখানে তো আসলে খুব বেশি কিছু বলারও প্রয়োজন নাই আর প্রথমেই হুজুরকে ধন্যবাদ জানাই আপনি অনেক দূর থেকে বগুড়া থেকে কষ্ট করে এসেছেন আমাদের মুসল্লিরা যারা আছেন আপনার বক্তব্য শুনবেন এবং শুনছেন এবং আরেকটা জিনিস খুব ভালো লাগছে যে এর আগে একদিন এই কয়েকদিন আগে যখন এসেছিলাম দুইটা ওয়াজ মহফিলে নড়াইলে গিয়েছিলাম তো তখন খুব বেশি মানুষ ছিল না তো দেখে খুব খারাপ লেগেছিল ওই দিন ওইখানে বলেছিলাম যে ওয়াজ মহফিল হুজুর এনেছে যিনি ওই অ্যারেঞ্জটা করেছিলেন উনি পাশে বসে কাঁদছিলেন তাই বললাম আপনি কাঁদছেন কেন বললো যে এত কষ্ট করলাম কিন্তু কেউ ওয়াজ শুনতে আসলো না আজকে আমার দেখে খুব ভালো লাগছে যে আমার ইউনিয়নে আজকে ওয়াজ মহফিল হচ্ছে সবাই চলে আসছে আপনাদেরকে ধন্যবাদ এবং এর জন্য যত আমার আমার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমি সবসময় এইসব কাজে আছি আপনারা অবশ্যই আমাকে জানাবেন চেয়ারম্যান সাহেব আছেন আমার বাবা তো ইউনিয়নে বসেই থাকে সবসময় আমার চাচাও থাকেন আমি অবশ্যই সবসময় থাকবো আর এই এই বিষয় নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ এখানে এই বিষয়ে এক্সপার্ট মানুষ যারা আছেন ওনারা বক্তব্য রাখবেন তবে আমার ইউনিয়ন এটা আমি এই জন্য আর এত কথা বলবো না অন্যান্য যারা আছে তারাই বলুক আপনারা সবাই দোয়া করবেন যেন আমি কাজ করতে পারি ভালো মতো আপনাদের ভালোবাসায় এখানে এসেছিলাম এসেছি এই এই আমার ছোটবেলা থেকেই আমি এই চারখাদা মাঠ এই মাছপড়া মাঠে খেলে খেলাধুলা করে বড় হয়েছি তো সুতরাং এখানে আমার বলার খুব বেশি কিছু নাই আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রধান বক্তা হুজুরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি অবশ্যই আসবেন এবং আপনি আমন্ত্রিত আমাদের এখানে আশা করছি আপনি অনেক কষ্ট করে এসেছেন আপনি যদি পারেন আমাদের বাসায় একদিন থেকে আপনি রেস্ট করে তারপরে যাবেন যদি আপনার মানে খুব বিরক্ত না হয় আর তো এতটুকুই বিষয় তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সবাই